ফের সিএনজি নিয়ে ক্ষুব্ধ চালকরা রাস্তা অবরোধ করেন। এবার ঘটনা মেলাঘরে। যদিও অবরোধের 5 মিনিটের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, তাই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এদিন ভোর থেকে যান চালকরা সিএনজির জন্য লাইন ধরেন। পরে জানা যায় বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সিএনজি সরবরাহ করা যাবে না। পরে অবরোধ করার পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় এবং সিএনজি সরবরাহ চালু হয়ে যায়। এমন কোন ঝড় তুফান হয়েছে না যার লাগে যে কারেন্ট কাটতে লাগবে। আর যদি কারেন্ট যদি কাটতে হয় তো আগে থেকে ইনফরমেশন দিতে লাগে মাইকিং করে। ইভেন আমরা তারা কিছু সময়ের লেগে আমরা আটকে রাখছি, 5 মিনিট আটকানোর পরে অটোমেটিকলি আর কারেন্ট দিচ্ছে। তাহলে কত কত ছিল আপনার কত সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট আপনাদের অবরোধের অবরোধ করার ফলে আপনারা বিদ্যুৎ পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।